কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাহেব যেভাবে আপনার কাজ করতেছে, আপনারা কেমন মনে হয়, যেখানে চুরি ছিনতাই ডাকাতি হচ্ছে আগের মতন নাকি? না না না, চুরি ছিনতাই ডাকাতি তো এখন নাই একটা বললেই চলে। মোটামুটি প্রশাসন যদি তৎপর না থাকতো তাহলে হয়তো ওগুলো বাড়তে থাকতো, কিন্তু এখন আর চুরি ডাকাতি ছিনতাইয়ের কথা শোনা যায় না। না আচ্ছা, আর এখানে কি মাদক বেচে কিনি হয়? না না না, আমার আমার এই এলাকাটা একদম মাদক মুক্ত। এখানে কি চুরি ছিনতাই ডাকাতি? না না না, এরকম কোনো ইয়ে নেই এখানে, চুরি ছিনতাই ডাকাতি এর মধ্যে এরকম কোনো কিছু হয় না। আপনাদের এখানে এই যে চুরি ছিনতাই হচ্ছে এখন? না এখন নাই চুরি ছিনতাই কিছুই না, ওনারা আয়সা দেখে হুনে আস্তে আস্তে দেখতেছে, ভালো ব্যবহার করতেছে লোকজনের লোক সবাই। বর্তমান ওসি এখন খুবই ভালো, আগে থেকে এখন অনেক ভালো। ওসি এসপি যারা ছিলেন এখন ওনারা তৎপর আছে, যথেষ্ট তৎপর আছে, এখন আগে থেকে অনেকটা কমে গেছে চুরি ছিনতাই ইফটিজিং সব কিছুই অনেক কমে গেছে এখন, সব মানে পরিস্থিতি সব দিক দিয়েই ভালো। আমাদের যে এসপি উনি আসার পর থেকে বেশ এলাকাটা অনেক শান্ত, ওনার আসার পর থেকে পরিবেশটা এত ভালো হয়েছে যে আমরা চিন্তাই করতে পারি না। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন বর্তমান থানার ওসি আসার পর থেকে, চুরি ছিনতাই হচ্ছে? না না, চুরি চামারি কোনোটা হয় না আমাদের এলাকায়, এবং কোনো মারামারি কাটাকাটি হানাহানি নাই জল নিয়ে আমাদের এখানে। আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আপনাদের এই বলছুতা ইউনিয়নে? আইন শৃঙ্খলার পরিস্থিতি ওখানে খুব ভালো। না চুরি ছিনতাই হয় না, তারপরে আছে আপনাকে যেমন ওই যে বাবা টাবা বিক্রি করে, এটাতে একটু নিরাপদ আছি। হ্যাঁ অনেকটা নিরাপদ আছি, আর দেখা গেছে এখানে চেয়ারম্যানের সাথে কোনো ওই আমরা বলি চামচা, হ্যাঁ ওই সব লোক নেই, ওই গ্যাঞ্জাম নেই, অন্য অন্য চেয়ারম্যানের সাথে অনেক কিছু করছে পাবলিকের, এই চেয়ারম্যানের সময় কোনো কিছু তোমার পাবলিকের কিছু করেনি। বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা খুব চমৎকার। আমি কিছুদিন আগেও আমি ওসি সাহেবের রুমে গেছিলাম একটা সমস্যা নিয়ে, সে খুব দ্রুত এটা সমস্যা সমাধান করেছেন। আর আমাদের বর্তমানে যে এসপি সাহেব আছে উনিও খুব চমৎকার মানুষ, খুব মেধাবী মানুষ, উনিও যে কোনো মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে কাজগুলো সে সমাধান করে দেয়। এখন আমাদের এখানে সন্ত্রাস নেশাদ্রব্য এটা আমাদের এলাকায়, ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমাদের এলাকা নাই, কারণ কেরানীগঞ্জ মডেল থানাটা অনেক বড়। এলাকা অন্য এলাকায় কী আছে সেটা আমি বলতে পারবো না, আমার এলাকাটা আমি চ্যালেঞ্জ করে করতে পারি, আমার এলাকাটা খুব চমৎকার আছে ইনশাআল্লাহ। আমরা অনেক ভালো আছি, বিগত দিনে মাদক সন্ত্রাস চাঁদাবাজি অনেক কিছু হয়েছে, এখান থেকে আমরা অনেক পরিত্রাণ পেয়েছি। এখন যে ওসি সাহেব এসেছেন উনি ভালো লোক, পুলিশ প্রশাসন যারাই আছেন অনেক ভালো, এখন আর কোনো সমস্যাও নাই, সন্ত্রাস চাঁদাবাজ বা ছিনতাই এরকম কোনো কিছু এখন নাই। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালোই, ওনারা আমাদের সর্বক্ষণিক সহযোগিতা করেন এবং কোনো সমস্যা হলে ওনারা এসে তদারকি করেন এবং সান্ত্বনা দেন যাতে কোনো সমস্যা না হয়, এবং আমরা যদি কোনো প্রবলেমে পড়ি তাদের কাছে যদি আমরা যাই তাহলে তারা এসে সব কিছু সমাধান করার চেষ্টা করে। ওসি সাহেব খুবই ভালো, তিনি আমাদের অনেক হেল্প করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের ক্যাঙ্গুজ মডেল থানার মামুন স্যার অত্যন্ত ভালো, আমাদের সনাতন ধর্মের খোঁজখবর রাখেন, এবং আমাদের যখনই তাদের কোনো বিপদগ্রস্ত পরিতে তারা তখনই ফোর্সপাটে আমাদের খোঁজখবর নিয়ে আমাদেরকে দেখাশোনা রাখে। কেরানীগঞ্জে মডেল মাদক এবং সন্ত্রাস এর বিরুদ্ধে জিরো টলারেন্স, ওনার আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো কোনো প্রয়োজন পড়ে হ্যাঁ আমরা ফোন দেওয়ার সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীদের পাই। আমাদের যে এসপি অনেক ভালো মনের মানুষ, এসপিকেও আমাদের যে কোনো দরকারে আমরা পাই যে কোনো কাজের ব্যাপারে। আর ওসি সাহেব মামুন সাহেব, মামুন সাহেব তো মানে অত্যন্ত ভালো লোক, ওনারও যে কোনো প্রয়োজনে আমরা তাকে স্মরণ করলেই পাই, মোবাইলে রিং দিলে যে কোনো সময় আমাদের প্রয়োজনে আমরা ওনাকে কাছে পাই। একটা সমস্যা নিয়ে এসেছিলাম, ওখানে জিডি করতে গেছিলাম, এখন থেকে আমাদের এখানে নিয়ে এসছে, নারী ও শিশু বয়স্ক জন্য প্রতিবন্ধীর জন্য সেবা আছে এখানে, সব সমস্যার সমাধান দেওয়া হয়, আমরা সমস্যার সমাধানটা পেয়েছি। আমরা বিপদে পড়ে পুলিশের সাথে এসেছিলাম, পুলিশরা আমাদের সাহায্য করেছে, এটাই আমরা সেবা পেয়েছি, আমরা সঠিকভাবে জিডিটা পেয়েছি, হ্যাঁ সেবা পাচ্ছি। পুলিশ সঠিকভাবেই আমগো বয়ন হুনছে হুই নাম গো ই লেখছে, জিটি লেখছে, আমরা যেমন নিরাপত্তা যেমন আমরা থাকা পারি আমগো এই চেষ্টায় যেমন পুলিশ।